ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তাকে জীবিত কিংবা মৃত ধরিয়ে দিতে পারলেই দেওয়া হবে 1,00,000 টাকা পুরস্কার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে এমনই একটি পোস্টার। তবে পোস্টারে থাকা শাকিবের ছবিতে তার নাম দেওয়া হয়েছে দুলু, আর পোস্টারটি প্রথম ফেসবুকে শেয়ার করেছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন। এই সিনেমাতে জুটি বেঁধে শাকিব ও বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। গণমাধ্যমে অনন্য মামু জানান, দরদ সিনেমার গল্পটি একেবারে আলাদা, মূলত সে কারণে এমন পোস্টার। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এ দরদের নিউজের আগে একজন বাংলাদেশি নায়ক নায়িকা গায়ক গায়িকা অডিয়েন্স পরিচালক প্রযোজক কেউই ভাবেনি যে বাংলা সিনেমার কোনো প্রোমো বুর্জ খলিফায় দেখানো হবে। তিনি আরও বলেন, এটা সবার কাছে স্বপ্ন ছিল আর শাকিবকে দিয়ে বাস্তবে সেটা পরিণত হয়েছে। 3 মিনিটের জন্য দরদ দখলে থাকবে বুর্জ খলিফায়, দেখানো হবে 5 ভাষায় প্রোমো। এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্য বাংলা সিনেমার নতুন ব্যবসায়িক যাত্রা।